জয় হিন্দ সকল ভিভার মক টেস্টের আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে জানাই স্বাগত প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার করার জন্য তোমরা দুই সেকেন্ড করে টাইম পাবে দুই সেকেন্ড পর আমি তোমাদের সঠিক অ্যান্সারটি জানিয়ে দেবো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তোমরা কত স্কোর করলে আজকে নিয়ে প্রথম প্রশ্ন বায়ুর গুণমান নির্ণয়ে কার্বন মনোঅক্সাইড এর প্রাথমিক স্ট্যান্ডার্ড হলো বায়ুর গুণমান নির্ণয়ে কার্বন মোনো এর প্রাথমিক স্ট্যান্ডার্ড হলো সঠিক অ্যান্সারটি তাড়াতাড়ি কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও সঠিক অ্যান্সার কী হবে দেখে নাও সঠিক অ্যান্সার হবে নয় পি পি এম অপশান বি তোমাদের সঠিক ক্যান্সার পরের প্রশ্ন ব্ল্যাক ফুট রোগ এর প্রাথমিক কারণ কী ব্ল্যাক ফুট রোগ এর প্রাথমিক কারণ কী তাড়াতাড়ি কমেন্টের মাধ্যমে সঠিক ক্যান্সারটি জানিয়ে দাও ব্ল্যাক ফুট রোগ এর প্রাথমিক কারণ কী সঠিক ক্যান্সার হবে অপশান এ আর্সেনিক হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার ব্ল্যাকফুট ফুট রোগ সাধারণত আর্সেনিক এর কারণে হয়ে থাকে অপশান এ তোমাদের সঠিক ক্যান্সার পরবর্তী প্রশ্ন বায়ুমণ্ডলে উপস্থিত সর্বাধিক হাইড্রোকার্বন কোনটি বায়ুমণ্ডলে উপস্থিত সর্বাধিক হাইড্রোকার্বন কোনটি সঠিক অ্যান্সার হবে মিথেন অপশান এ কারেক্ট অ্যান্সার মিথেন হচ্ছে বায়ুমণ্ডলে উপস্থিত সর্বাধিক হাইড্রোকার্বন পরবর্তী প্রশ্ন কোন আন্দোলনের শুরুতে গান্ধীজি করেঙ্গে ইয়ে মরেঙ্গে এর ডাক দিয়েছিলেন কোন আন্দোলনের শুরুতে গান্ধীজি করেঙ্গে ইয়ে মরেঙ্গে এর ডাক দিয়েছিলেন তাড়াতাড়ি কমেন্টের মাধ্যমে সঠিক অ্যান্সারটি জানিয়ে দাও কোন আন্দোলনের শুরুতে গান্ধীজি করেঙ্গে ইয়ে মরেঙ্গে এর ডাক দিয়েছিলেন সঠিক অ্যান্সার হবে অপশান বি ভারত ছাড়ো আন্দোলন অপশান বি সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন মিউনিসিপ্যালিটির পানীয় জল পরিশোধনে নিম্নলিখিত কোন পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে মিউনিসিপ্যালিটির পানীয় জল পরিশোধনে নিম্নলিখিত কোন পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে তাড়াতাড়ি কমেন্টের মাধ্যমে সঠিক অ্যান্সারটি জানি দাও কোন পদ্ধতি মিউনিসিপ্যালিটির পানীয় জল পরিশোধনে ব্যবহার করা হয়ে থাকে সঠিক অ্যান্সার হবে ক্লোরিনেশন অপশান এ কারেক্ট অ্যান্সার ক্লোরিনেশন পদ্ধতি ব্যবহার করা হয়ে থাকে পরবর্তী প্রশ্ন উনিশশো সালের অসহযোগ আন্দোলনের পূর্বে ভারতের কোন অঞ্চলে রাহুল সংস্কৃতায়ন এই সক্রিয় ভূমিকা পালন করেন উনিশশো সালের অসহযোগ আন্দোলনের পূর্বে ভারতের কোন অঞ্চলে রাহুল সংস্কৃতায়ন এর সক্রিয় ভূমিকা পালন করেন সঠিক অ্যান্সার হবে ছাপরা অপশান ডি কারেক্ট অ্যান্সার ছাপরা হয়ে যাবে সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন জলের বিওডি পরিমাপের জন্য নিয়ন্ত্রিত তাপমাত্রা কত জলের বিওডি পরিমাপের জন্য নিয়ন্ত্রিত তাপমাত্রা কত সঠিক অ্যান্সার হবে কুড়ি ডিগ্রি সেলসিয়াস অপশান সি কারেটেন্সার অ্যান্সার কুড়ি ডিগ্রি হচ্ছে সঠিক অ্যান্সার পরবর্তী প্রশ্ন শিবাজি ষোলোশো সালে পুনন্দর চুক্তি স্বাক্ষর করেন কার সাথে শিবাজি ষোলোশো সালে পুনন্দর চুক্তি স্বাক্ষর করেন কার সাথে সঠিক অ্যান্সার হবে জয়সিংহ অপশান বি কারেক্ট অ্যান্সার জয় সাথে এটি স্বাক্ষর হয়েছিল অপশান বি সঠিক অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন ভারতে কোন প্রকারের কফি বেশি পরিমাণে উৎপাদিত হয় ভারতে কোন প্রকারের কফি বেশি পরিমাণে উৎপাদিত হয় তাড়াতাড়ি কমেন্টের মাধ্যমে সঠিক অ্যান্সারটি তোমরা জানিয়ে দাও ভারতে কোন প্রকারের কফি বেশি পরিমাণে উৎপাদিত হয়ে থাকে দেখে নাও সঠিক অ্যান্সার হবে আরাবিকা অপশান এ কারেক্ট অ্যান্সার আরাবিকা কফি বেশি পরিমাণে উৎপাদিত হয়ে থাকে পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোনটি জলে বাহিত রোগ মানে জলবাহিত রোগ কোনটি চারটে অপশান দেওয়া রয়েছে এর মধ্যে কোনটি জলবাহিত রোগ তাড়াতাড়ি কমেন্টের মাধ্যমে তোমরা সঠিক অ্যান্সারটি জানিয়ে দাও সঠিক অ্যান্সার কী হবে হেপাটাইটিস এ অপশান এ তোমাদের কারেক্ট অ্যান্সার হেপাটাইটিস এ হচ্ছে একটি জলবাহিত রোগ নেক্সট কোয়েশ্চেন নিচের কোনটি কার্বন ডাই অক্সাইডের বৃহত্তম ভাণ্ডার নিচের কোনটি কার্বন ডাই অক্সাইড এর বৃহত্তম ভান্ডার যে চারটে অপশান দেওয়া রয়েছে তার মধ্যে কোনটি কার্বন ডাইঅক্সাইড এর বৃহত্তম ভান্ডার তাড়াতাড়ি কমেন্টের মাধ্যমে অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করো সঠিক অ্যান্সার হবে সমুদ্র হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার সমুদ্র কার্বন ডাইঅক্সাইডের বৃহত্তম ভান্ডার পরবর্তী প্রশ্ন একটি গুরুত্বপূর্ণ মুক্ত চাষের কেন্দ্র কোনটি একটি গুরুত্বপূর্ণ মুক্ত চাষের কেন্দ্র কোনটি তাড়াতাড়ি কমেন্টের মাধ্যমে সঠিক অ্যান্সারটি জানিয়ে দাও একটি গুরুত্বপূর্ণ মুক্ত চাষের কেন্দ্র হচ্ছে তুতিকোরণ অপশান এ কারেক্ট অ্যান্সার তুতিকরিন হচ্ছে একটি গুরুত্বপূর্ণ মুক্ত চাষের কেন্দ্র নেক্সট কোয়েশ্চেন শিবাজি কত সালে রাজ্য অভিষেক হয়েছিল শিবাজির কত সালে রাজ্য রাজ্যভিষেক হয়েছিল তাড়াতাড়ি কমেন্টের মাধ্যমে সঠিক অ্যান্সার জানিয়ে দাও শিবাজির কত সালে রাজ্য রাজ্যভিষেক হয়েছিল সঠিক অ্যান্সার হবে ষোলোশো চুয়াত্তর অপশান সি কারেক্ট অ্যান্সার ষোলোশো চুয়াত্তর সালে তার রাজ্যাভিষেক হয়েছিল নেক্সট কোয়েশ্চেন স্ট্যাফোর্ড ক্রিপস কোন পার্টির সদস্য ছিলেন স্ট্যাফোর্ড ক্লিপস কোন পার্টির সদস্য ছিলেন সঠিক অ্যান্সার হবে লেবার পার্টি অপশান এ কারেক্ট অ্যান্সার স্ট্যাফোর্ড ক্লিপস লেবার পার্টির সদস্য ছিলেন নেক্সট কোয়েশ্চেন পনেরো দাগের কোয়েশ্চেন বলাইছে তিরিশের এ নম্বর ধারা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা করার অধিকার রয়েছে কার হাতে তিরিশের এ নম্বর ধারা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা করার অধিকার রয়েছে কার হাতে সঠিক অ্যান্সার হয়ে যাবে ধর্মীয় এবং ভাষাগত সংখ্যালঘুদের হাতে এই অধিকারটি রয়েছে অপশান এ তোমাদের এক্ষেত্রে সঠিক অ্যান্সার নেক্সট কোয়েশ্চেন ভারতের চিরাচরিত সর্বাধিক তুলা উৎপাদক অঞ্চল কোনটি ভারতের চিরাচরিত সর্বাধিক তুলা উৎপাদন অঞ্চল কোনটি তাড়াতাড়ি কমেন্টের মাধ্যমে সঠিক অ্যান্সারটি জানিয়ে দাও ভারতের চিরাচরিত সর্বাধিক তুলা উৎপাদক অঞ্চল কোনটি সঠিক অ্যান্সার হবে ডেকান ট্রাফ অপশান বি কারেক্ট অ্যান্সার ডেকান ট্রাফ হচ্ছে ভারতের চিরাচরিত সর্বাধিক তুলা উৎপাদক অঞ্চল পরবর্তী প্রশ্ন শিবাজির পরবর্তী কোন রাজা তার সিংহাসনে বসেন শিবাজির পরবর্তী কোন রাজা তার সিংহাসনে বসেন সঠিক অ্যান্সার কী হবে তাড়াতাড়ি কমেন্টে জানাও শিবাজির পরবর্তী রাজা শম্ভুজি অপশানে কারেক্ট অ্যান্সার শম্ভুজি পরবর্তী ক্ষেত্রে সিংহাসনে বসেছিলেন পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোন ঘটনার পর গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন নিম্নলিখিত কোন ঘটনার পর গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন সঠিক অ্যান্সার হবে কি তাড়াতাড়ি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেব সঠিক অ্যান্সার কী হবে এটা খুব একটা ইজি কোয়েশ্চেন সঠিক অ্যান্সার হবে অপশান সি কারেক্ট অ্যান্সার চৌড়ি চৌড়ার হিংসাত্মক ঘটনার পর গান্ধীজি তার অসহযোগ আন্দোলনকে প্রত্যাহার করেছিলেন অপশান সি কারেক্ট অ্যান্সার নেক্সট উনিশশো একুশ সালের মোপলা বিদ্রোহ কোথায় সংগঠিত হয়েছিল উনিশশো সালে মোপলা বিদ্রোহ কোথায় সংঘটিত হয়েছিল তাড়াতাড়ি মাধ্যমে সঠিক আনসার জানিয়ে দাও মোপলা বিদ্রোহ উনিশশো সালে কোথায় সংগঠিত হয়েছিল সঠিক আনসার হবে কেরল অপশন বি কারেক্ট অ্যান্সার কেরলে এটি সংগঠিত হয়েছিল পরবর্তী প্রশ্ন কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে মৌলিক অধিকারের তালিকা থেকে সম্পত্তির অধিকার বাদ দেওয়া হয়েছে কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে মৌলিক অধিকারের তালিকা থেকে সম্পত্তির অধিকারকে বাদ দেওয়া হয়েছে সঠিক অ্যান্সার তাড়াতাড়ি কমেন্টের মাধ্যমে জানিয়ে দাও সঠিক অ্যান্সার হবে চুয়াল্লিশতম সংবিধান সংশোধনী নেক্সট কোয়েশ্চেন নিম্নলিখিত কোন বিষয়টি গান্ধীজির মূল মন্ত্র নন ভায়োলেন্স এর ভিত্তিভূমি সঠিক অ্যান্সার হবে অহিংসা অপশান এ কারেক্ট অ্যান্সার অহিংসা হচ্ছে নন ভায়োলেন্স এর ভিত্তিভূমি পরবর্তী প্রশ্ন কোন কারণের জন্য ভারতের জাতীয়তাবাদী নেতৃবৃন্দ সাইমান কমিশনকে বয়কট করেছিলেন কোন কারণের জন্য ভারতের জাতীয়তাবাদী নেতৃবৃন্দ সাইমান কমিশনকে বয়কট করেছিলেন সঠিক অ্যান্সার হবে কি সঠিক অ্যান্সার হবে অপশান সি কারেক্ট অ্যান্সার কমিশন এর সকল সদস্য ব্রিটিশ ছিল অপশান সি এক্ষেত্রে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন নিচের কোনটি এরোসলের তরল রূপভেদ নিচের কোনটি এরোসলের তরল রূপভেদ সঠিক অ্যান্সার হবে কুয়াশা অপশান বি কারেট অ্যান্সার এরোসলের তরল রূপভেদ হচ্ছে কুয়াশা নেক্সট কোয়েশ্চেন স্টোন ক্যান্সার এর জন্য দায়ী গ্যাস কোনটি স্টোন ক্যান্সার এর জন্য দায়ী গ্যাস কোনটি সঠিক অ্যান্সার হবে সালফার ডাইঅক্সাইড অপশন বি কারেক্ট অ্যান্সার স্টোন ক্যান্সার এর জন্য দায়ী গ্যাস হচ্ছে সালফার ডাইঅক্সাইড দেখে নাও আজকের লাস্ট প্রশ্ন নিম্নলিখিত কোন মৌলিক অধিকার ডাক্তার বি আর আম্বেদকর হৃদয় ও আত্মা বলে বর্ণনা করেছেন নিম্নলিখিত কোন মৌলিক অধিকারকে ডক্টর বি আর আম্বেদকর হৃদয় ও আত্মা বলে বর্ণনা করেছেন সঠিক অ্যান্সার হবে অপশান সি সংবিধানিক প্রতিধানের অধিকার অপশান সি কারেক্ট অ্যান্সার সাংবিধানিক প্রতিধানের অধিকার অপশান সি তোমাদের সঠিক অ্যান্সার তো বন্ধুরা আজকের মতো এইটুকুনি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই এটি লাইক করে দেবে চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ ধন্যবাদ